দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন পাঁচজন। তারা হলেন আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, সাইমুম সরওয়ার কমল এবং নজরুল ইসলাম বাবু। 10 জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিল চিফ হুইপ পদে নুরি আলম চৌধুরী লিটন বহাল আছেন। এছাড়া একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাইদ আল মাহমুদ স্বপনও বহাল থাকছেন। নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে চিফ হুইপ সহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি হুইপদের নিয়োগ দেবেন। পরে জারি হবে প্রজ্ঞাপন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।